ইউটিউবে খেলাধুলার সর্বশেষ সংবাদ সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। শুরু থেকে দারুণ বল করে পেসের জাজ দেখিয়েছে রুবেল হোসেন, তুলেছেন উইকেট। মুস্তাফিজুর রহমানও ছিল 18 শতক, আর অনিয়মিত বোলার হিসেবে বল হাতে নিয়ে বাজিমাত করেছে সৌম্য সরকার। একমাত্র প্রস্তুতি ম্যাচে তবু দাশুন সানাকার ঝরে বাংলাদেশের বিপক্ষে শক্ত পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা বুট প্রেসিডেন্ট 11। আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 282 রান করেছে তারা। এক পর্যায়ে ধুঁকতে থাকা দলকে সাথে নামা দাশুনই নিয়ে যায় 300 কাছে। 63 বলে খেলেন 86 রানের এক ঝড় ইনিংস। মঙ্গলবার কলম্বোর পিসারা ওভালে লঙ্কান বোর্ড 11-এর বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি ছিল না লিস্টে মর্যাদা, ছিল না টসের বালাই। সফরকারী দল হিসেবে আগে ব্যাটিং না ফিল্ডিং করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল তামিম ইকবালের। বাংলাদেশের অধিনায়ক বেছে নেন ফিল্ডিং। প্রস্তুতি ম্যাচ বলে স্কোয়াডের 14 জনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। বল হাতে নিয়ে ইনিংসের 3য় বলেই নিশন ডিকোবেলাকে বোল্ড করে দেন রুবেল। 7ম ওভারে উষাদা ফার্নান্দোকে ফেরান তিনি। পরের ওভারে তাসকিন আহমেদ ফিরিয়ে দেন দানুষ্কা গুনাথিলাকে। 32 রানে 3 উইকেট খুইয়ে বিপদে পড়া লঙ্কানদের পি রাজাপাকসে ও শিহান জয়সুরিয়া কিছুটা হাল ধরেন। বিপজ্জনক হতে থাকা এই জুটি ভাঙতে ডাক পড়েন সৌম্যের। রাজাপাকসেকে ফিরিয়ে তিনি ভাঙেন 82 রানের জুটি। মুস্তাফিজ এসে অ্যাঞ্জেলো পেরেরাকে ফেরালে লঙ্কানরা হারায় 5ম উইকেট। সৌম্য পরে 56 করা জয়সুরিয়াকে ফিরিয়ে দেন। শেষ দিকে অবশ্য তিনি মার খেয়েছেন, তবে সবচেয়ে বেশি মার খেয়েছে তাসকিন আহমেদ। অনেকদিন পর দলে ফেরা এই পেসার 8 ওভারেই দেন 57 রান। তখন তাদের অল্প রানেই গুটিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সাথে নামা দাশুন সানাকা টি-20 ধামাকায় রান তুলে দলকে এনে দেন চ্যালেঞ্জিং পুঁজি। মাত্র 63 বলে হাফ ডজন রান করে 4 ছক্কা মেরে 86 রানে অপরাজিত থাকেন তিনি। দলও পেরিয়ে যায় 280।